हेलो एवरीबॉडी, वेलकम टू माय चैनल। आमी शाती और तुम्हारा देखो शातीज बांगला लाइव। गरम तो मोटामुटी पूरो मात्रा पड़े गेछे और ये गरमेर समय जतई आमादेर भालो लागुक बा ना लागुक अनेक रकम अकेशन्स किन्तु आमादेर थाके। जेमन धरो सामने पयला बैशाख रयेछे किछुदिन पर, तो आमादेर नानान धरनेर अनुष्ठाने आमादेर रेडियो होते हय, साजगोज करेओ जेते हय। जदिओ गरमेर मध्ये एत घाम हय, एत कष्ट हय साजगोज करले, तो सेटा एकटा खूब कठिन ब्यापार हये दाड़ाय जे गरमे आमरा किभाबे निजेदेरके स्टाइलिश देखाबो। तो आज के तोमादेर संगे आमी कतगुलो टिप्स शेयर करछि जे आमरा किभाबे गरमे আমাদেরকে খুব কষ্ট না দিয়েও একটু স্টাইলিশ দেখাতে পারি। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। টিপ নাম্বার ওয়ান হচ্ছে, গরমে যতদূর সম্ভব কম মেকআপ করা যায় সেটাই করবে। কারণ আমাদের স্কিনের উপর যত লেয়ার বেশি থাকে তত আমাদের ঘাম বেশি হয় আর তত আমাদের স্কিনটাকে কেকি দেখতে লাগে। যখন আমরা গরমের মধ্যে খুব হেভি মেকআপ করি সেটা দেখতে একদমই ভালো লাগে না। তো গরমের সময় বেটার হচ্ছে যে আমরা যদি একটা টিন্টেড ময়েশ্চারাইজার ইউজ করি সেটা আমাদের স্কিনকে হাইড্রেটেডও রাখবে। আর এর উপর যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই কম্প্যাক্ট পাউডার এর সাথে ইউজ করতে পারো। এছাড়া তোমরা যে যে ধরনের সাজগোজ করতে অভ্যস্ত, মানে ধরো কেউ যদি কাজল পরতে পছন্দ করো তো কাজলটা পরলে, লিপস্টিক পরতে পছন্দ করো তো সেটা পরলে। আমি যেমন এখন এই যে তোমাদের সাথে ভিডিওটা করছি, আমি আমার আইব্রোটা তোমাদের বলেছি সবসময় আমি আইব্রোর গ্যাপ ফিল করি, তার সঙ্গে আমি মাস্কারা ইউজ করেছি আর লিপস্টিক ইউজ করেছি। তাছাড়া কিন্তু আমার স্কিনে আমি আর কোনো প্রোডাক্ট ইউজ করিনি ময়েশ্চারাইজার ছাড়া। তো গরমের সময় এই ধরনের মেকআপে কী হয়, আমাদেরকে অনেক ফ্রেশ দেখতে লাগে। আর গরমের সময় অবশ্যই করে বেশি ডার্ক কালারের লিপস্টিক ইউজ করবে না, এতে আমাদের দেখতে ভালো লাগে না। এই সময় পিচ, পিঙ্ক, মভ টাইপের কালার, মানে যাদের ফেয়ার স্কিন টোন তারা তো মভও ইউজ করতে পারো, পিচ, পিঙ্ক, মভ এই টাইপের কালারগুলো এই সময় অনেক বেশি ভালো দেখতে লাগে। অরেঞ্জও এই সময় খুব বেশি ভালো দেখতে লাগে। আর লিপস্টিক ইউজ করার সময় অবশ্যই ম্যাট বা সেমি ম্যাট লিপস্টিক ইউজ করবে, তার কারণ খুব গ্লসি চকচকে জিনিস কখনোই গরমের সময় দেখতে ভালো লাগে না। আর যদি কখনো ফাউন্ডেশন ইউজ করার দরকার পড়ে তো লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করবে, খুব হেভি কোনো ফাউন্ডেশন ইউজ করবে না। মানে ধরো বিয়েবাড়িতে যাচ্ছি আমরা, তখন ফাউন্ডেশন ইউজ করার দরকার পড়লো তো তখন খুব লাইট ওয়েট কোনো ফাউন্ডেশন ইউজ করবে, বা আমি বলবো টিন্টেড ময়েশ্চারাইজার ইউজ করে তার সাথে তোমরা হাইলাইটার ইউজ করতে পারো। মানে এই বোনটাতে, এই জায়গাটাতে হাইলাইটার ইউজ করলে তোমাদেরকে কিন্তু খুব ফ্রেশ আর সুন্দর দেখতে লাগবে গরমের মধ্যে। তো আমার ফার্স্ট টিপ হচ্ছে এইটা যে গরমের সময় বেশি মেকআপ ইউজ না করে তোমরা চেষ্টা করো যতদূর সম্ভব ন্যাচারাল থাকা। টিপ নাম্বার টু হচ্ছে, তোমরা সবসময় গরমে লাইট ওয়েট ফ্যাব্রিক চুজ করবে। তার মানে গরমে কখনোই পলিয়েস্টার, স্যাটিন, ভেলভেট এই টাইপের পোশাক তোমরা কখনোই পরবে না, সে যতই বিয়ে বাড়ি থাকুক আর যাই থাকুক, কারণ এই পোশাকগুলোতে সবসময় ঘাম বেশি হয় আর যখন আমরা ঘেমে যাই তখন আমাদের সব মিলিয়ে দেখতে তেমন একটা ভালো লাগে না। তো গরমের সময় সবচেয়ে ভালো হচ্ছে কটন, লাইট ওয়েট কটন পরা, লিনেনেও গরম অনেক কম লাগে। আর যদি তোমাদের শাড়ি পরতে হয়, শাড়ির ক্ষেত্রে শিফন, জর্জেট এই মেটেরিয়ালগুলোতে গরম কম লাগে, খুব ভালো সিল্কের শাড়িতেও গরম কম লাগে। তবে সিল্কের শাড়ির ক্ষেত্রে যেটা হয়, সিল্কের শাড়ির ব্লাউজে যেহেতু লাইনিং দিয়ে ব্লাউজ বানাতে হয় অনেক সময় গরম বেশি লাগে, তাই এই সময় বেটার হচ্ছে শিফন বা জর্জেটের শাড়ি পরা। আর সবসময় গরমে লাইট কালারের ফ্যাব্রিকে অনেক বেশি আরাম হয়, মানে ধরো খুব ডার্ক যেগুলো ব্ল্যাক বা ব্রাউন এই টাইপের কালার গরমের সময় না পরাই ভালো। কিন্তু গরমে পরার জন্য অ্যাকচুয়ালি হিউজ কালারের ভ্যারাইটি আছে, যেমন ধরো ব্রাইট কালার্স গরমে খুব সুন্দর দেখতে লাগে, যেমন ধরো ইয়েলো, পিঙ্ক, অরেঞ্জ, রেড এই ধরনের সমস্ত ব্রাইট কালার্সই তোমরা গরমে পরতে পারো। সাদা তো অবশ্যই সবসময় গরমে পরতে পারো, কারণ সাদা পরলে সবথেকে বেশি আরাম লাগে। কিন্তু যারা হয়তো একটু কালারফুল জিনিস পরতে পছন্দ করো তারাও কালার অবশ্যই পরবে, কিন্তু খুব বেশি ডার্ক মানে ব্ল্যাক বা ব্রাউন এই টাইপের কালারগুলো তোমরা পরবে না, তাহলে তোমাদের অনেক বেটার ফিল হবে। আর শাড়ি পরার ক্ষেত্রে আমি যেটা বললাম যে বিয়েবাড়িতে যেতে হলে এরকম জর্জেট বা শিফনের শাড়ি পরতে পারো। আর আরেকটা জিনিস করতে পারো, তোমরা যদি যে কোনো শাড়ির সাথে ক্রপ টপ পেয়ার করে পরো, তো ক্রপ টপ পরলে তো গরম লাগে না, তো যে কোনো অকেশানে যারা ক্রপ টপ পরতে পছন্দ করো তারা ক্রপ টপ দিয়ে শাড়ি পরলে দেখবে শাড়িটাকে সুন্দরভাবে, যে কোনো সিম্পল শাড়িকেও এমনকি কটনের শাড়িকেও তোমরা সুন্দরভাবে স্টাইল করতে পারছো। আর ক্রপ টপ দিয়ে শাড়ি পরলে তোমাদের গরমও অনেক কম লাগবে। টিপ নাম্বার থ্রি হচ্ছে, আমরা যারা ওয়েস্টার্ন পরতে বেশি প্রেফার করি তারা ইউজুয়ালি জিন্স টপই পরে থাকি বেশিরভাগ সময়, মানে ক্যাজুয়াল কোথাও যাওয়ার ক্ষেত্রে। তো গরমের সময় জিন্স না পরে তোমরা যদি একটু অন্য টাইপের প্যান্ট পরো, মানে যে প্যান্টগুলো একটু ঢিলাঢালা টাইপের হয়, আজকাল দেখবে অনেক রকমের প্যান্ট বেরিয়েছে। আমি আমার ওই গড়িয়াহাটের হলটাতে একটা প্যান্ট তোমাদের দেখিয়েছিলাম, যদি সম্ভব হয় এখানে ছবি অ্যাটাচ করে দেবো। তো ওই
টাইপের যে প্যান্টসগুলো আজকাল হয়, যেগুলো খুব ফ্লোই ফ্লোই টাইপের প্যান্টস হয়, সেগুলো কিন্তু গরমে পরলে অনেক বেশি আরাম লাগে। জিন্স যেহেতু স্কিনি ফিটেড হয়, সেজন্য আমাদের জিন্স পরলে অতটা আরাম হয় না। আরও একটা কাজ তোমরা করতে পারো, আজকাল খুব ট্রেন্ডি যে জিন্সটা চলছে সেটা হচ্ছে ওই মমি জিন্স যেগুলোকে বলে, মানে যেগুলো স্লিম ফিট নয়, যেগুলো অনেকটাই ঢিলে ঢালা টাইপের জিন্স হয়। আমি পার্সোনালি ওই জিন্সগুলো পরতে প্রেফার করি না, কিন্তু তোমাদের মধ্যে যাদের পছন্দ তারা এই জিন্সটা পরতেই পারো। এটা এখন খুব ইনও রয়েছে, তো এটা তোমরা পরলে গরমে আরামও লাগবে আর তোমাদের স্টাইলিশও দেখতে লাগবে। আর যারা ওই ধরনের জিন্স পরতে পছন্দ করো না, তাদের জন্য বেটার হবে, আমি তোমাদের ফটো অ্যাটাচ করে দেখিয়ে দেবো যে কোন টাইপের প্যান্টসগুলোর কথা আমি বলছি। একটু ঢিলা ঢালা পেক প্যান্টস যেগুলো আছে, বা একটু ফ্লোই মেটেরিয়ালসের যে প্যান্টসগুলো আছে, এগুলো তোমরা পরতে পারো। আর গরমে আরও একটা জিনিস যেটা খুব পরলে খুব আরাম হয়, সেটা হচ্ছে পালাজো। তোমরা যারা পালাজো টপ দিয়ে পরো, তারা তো টপ দিয়ে পরতেই পারো। আর কুর্তি পালাজো গরমকালে খুব ভালো একটা অপশন, এতে স্টাইলিশও দেখতে লাগে, প্লাস এতে গরমও কম লাগে। ইউজুয়ালি গরমের সময় সবাই স্লিভলেস খুব পরে, কিন্তু আমি বলবো এখানে তোমরা একটা জিনিস একটু ভাবনা চিন্তা করে করবে, সেটা হচ্ছে স্লিভলেস তো অবশ্যই গরমকালেই পরতে হবে, কারণ শীতকালে তো আমরা স্লিভলেস পরতে পারবো না। কিন্তু তোমরা খেয়াল রাখবে যে তোমরা যখন রোদে কোথাও বেরোচ্ছ তখন স্লিভলেসটা অ্যাভয়েড করাই ভালো, কারণ রোদের মধ্যে স্লিভলেস পরলে কিন্তু কোনো রকম আরাম লাগে না। কারণ কি হয়, আমাদের স্কিনে সোজাসুজি এসে রোদটা লাগে, এতে আমাদের ট্যানও যেরকম হয় তার সাথে আমাদের গরমও অনেক বেশি লাগে। তাই বেটার হচ্ছে যখন তোমরা খুব রোদে স্কর্চিং হিটের মধ্যে কোথাও বেরোবে তখন তোমরা অবশ্যই লং স্লিভস জামা কাপড় পরবে। কটনের লং স্লিভস জামা কাপড় পরলে দেখবে তোমাদের অনেক বেশি আরাম হচ্ছে, যদি সম্ভব হয় পিঠটাও একটু কাভার করবে, তাহলে গরমের সময় অনেক বেশি আরাম লাগবে। আর তোমাদের স্লিভলেস বা স্ট্র্যাপি যে ড্রেসগুলো আছে ওগুলো তোমরা বিকেলের জন্য রাখো, যখন রোদ থাকে না, তখনও গরম থাকে কিন্তু রোদ থাকে না, ওই সময়টায় তোমরা যখন স্লিভলেস পরবে বা স্ট্র্যাপি ড্রেস পরবে তখন তোমাদের অনেক বেশি আরাম লাগবে। গরমের সময় চুল খুলে রাখলে অনেক বেশি গরম লাগে, তো আজকাল তো মেসি বান বা টপ নট এগুলো সবই ফ্যাশনে ভীষণভাবে ইন, এগুলো করলে তোমাদেরকে দেখতেও অনেক ভালো লাগবে আর গরমে কষ্টও হবে না। আর তোমরা যারা ক্যাজুয়াল লুক ক্যারি করতে ভালোবাসো, তারা এরকম ধরনের কোনো স্কার্ফও চুলে একটা টপ নট বেঁধে সেটার পাশে জড়িয়ে নিতে পারো, এটাতে তোমাদের সুপার কুল দেখতে লাগবে আর তার সাথে গরমে কষ্টও হবে না। তো বিশেষ কিছু ধরনের হেয়ারস্টাইল করেও আমরা গরমে অনেকটা আরাম পেতে পারি, যেমন চুল খোলা রাখলে গরমে কিন্তু অনেক বেশি গরম লাগে, কারণ এই জায়গাটাতে প্রচণ্ড ঘাম হয়। তো সেই জন্য চুল খোলা না রেখে তোমরা টপ নট করো, মেসি বান করো, বা একটা বেশ ওই যে ফ্রেঞ্চ ব্রেড হয় ওরকম টাইপের ব্রেড করে নাও যাদের লম্বা চুল আছে, তাহলে তোমাদের অনেক বেশি স্টাইলিশও দেখতে লাগবে আর গরমও লাগবে না। আর এটা তোমরা শুধুমাত্র এরকম নয় যে রেগুলার বেরোনোর সময় করতে পারো, তোমরা কিন্তু বিয়ে বাড়িতেও বেশ ওরকম উঁচু করে আপডু করতে পারো, যেটাতে তোমাদের গরম অনেক কম লাগে। গরমের সময় একটা জিনিস তো ভীষণ স্টাইলিশ ওয়েতে ইউজ করা যায়, সেটা হচ্ছে সানগ্লাস। তো একটা খুব ভালো, আমি বলবো একটু ভালো ব্র্যান্ডেড দেখেই কিনবে সানগ্লাসে, যখন ইনভেস্ট করবে তখন একটু দাম দিয়ে সানগ্লাসটা কেনাই ভালো, কারণ এমনিতে অল্প দামের যে সানগ্লাসগুলো পাওয়া যায় ওগুলো আমাদের চোখের পক্ষে ক্ষতিকর হয়, আর আমরা যেহেতু চোখ জায়গাটা তো সেন্সিটিভ, তো সেই জন্য চোখের জন্য আমাদের একটু ভালো ব্র্যান্ডেড সানগ্লাসই ইউজ করা ভালো। তো তোমরা যদি একটা ভালো কোম্পানির একটা সুন্দর সানগ্লাস কিনে নাও, তো এটাতে তো তোমাদের গরমে যেমন চোখে আরামও হবে, সেই সঙ্গে তোমাদের সুপার স্টাইলিশ আর কুল দেখতে। এরপর আসি জুয়েলারির কথায়। গরমে কিন্তু প্রচণ্ড বেশি জুয়েলারি পরলে আরও গরম অনেক বেশি লাগে, বিশেষ করে গলার গয়না পরলে গরমে খুব কষ্ট হয়। আমার তো নিজের গরমের সময় যদি আমি গলায় কিছু গয়না পরি আমার রীতিমতো গরমে অ্যালার্জি বেরিয়ে যায়, তো গরমের সময় তাই জন্য গলার গয়নাটা প্রেফার না করাই ভালো। তোমরা যারা বড় বড় ইয়ারিং স্টেটমেন্ট ইয়ারিংস পরতে ভালোবাসো তারা অবশ্যই ইয়ারিং পরতে পারো, কারণ ইয়ারিংয়ে তো গরম লাগার কোনো প্রশ্ন নেই, তো গরমের পক্ষে সবচেয়ে ভালো গয়না ওই জন্য হচ্ছে ইয়ারিং। আর যারা হার পরতে খুব পছন্দ করো তাদের পক্ষে প্রেফারেবল হবে সরু কোনো চেন টাইপের হার পরা, কারণ ওগুলোতে গরম লাগে না, কিন্তু বড় যে নেকলেসগুলো আছে ওগুলো কিন্তু গরমের পক্ষে প্রেফারেবল নয়, আর গরমের সময় পরলে একটু কি বলবো একটু জমকালো টাইপের দেখতেও লাগে, মানে গরমের মতো অত অতিরিক্ত মেকআপ বা অতিরিক্ত গয়নাগাটিও ভালো দেখতে লাগে না। তো ওই জন্য আমার সাজেশান হচ্ছে গরমের সময় বড় বড় স্টেটমেন্ট ইয়ারিং পরা বা ছোটো পেন্ডেন্ট আর ছোটো দুলো তোমরা পরতে পারো।
গরমের সময় হিটে আমাদের স্কিনের প্রচণ্ড ক্ষতি হয়, তো এটার জন্য আমাদের ওই সময় কিন্তু স্কিন কেয়ার করাটা খুবই দরকার। আরও একটা কারণে আমাদের স্কিন কেয়ার করা দরকার, যেহেতু আমরা কম মেকআপ করব, তো আমাদের স্কিনে যদি খুব প্যাচেস থাকে, পোর্স থাকে, পিম্পলস থাকে, তাহলে আমাদের সেটাকে হাইড করার জন্য হয়তো কিছু না কিছু করতে ইচ্ছা হবে। তার থেকে যদি স্কিনটা ন্যাচারালি ভালো দেখতে লাগে সেটা অনেক বেটার। তাই গরমের সময় তোমরা নিয়ম করে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এগুলো ঠিকঠাকভাবে করবে। যাদের পার্লারে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না, আমার নিজের পক্ষেও পার্লারে যাওয়া খুব একটা সম্ভব হয় না, তো বাড়িতে কিচেন ইনগ্রিডিয়েন্টস দিয়েও তোমরা গরমের সময় কিন্তু স্কিনের পরিচর্যা করতেই পারো। যেমন ধরো গরমের সময় কাঁচা দুধ দিয়ে তোমরা যদি মুখ ধোও, আমি আগেও বলেছি, এটাতে সাথে সাথে একটা খুব ফ্রেশ লুক চলে আসে। তাছাড়া তোমরা বেসন হলুদ মধুর প্যাক লাগিয়েও মুখে দেখতে পারো, এটাও একটা খুব ভালো প্যাক, তো এটাতেও স্কিনের খুব উন্নতি হয়। আর তাছাড়া তোমরা অ্যালোভেরা বাড়িতে গাছ লাগিয়ে অ্যালোভেরার জুসটা যদি মুখে লাগাও, ওটাও গরমের সময় তোমাদের ভীষণ আরাম হবে আর স্কিনের পক্ষে ভীষণ উপকারী। যাদের পক্ষে ভীষণভাবে পার্লারে যাওয়া সম্ভব না, তারা এরকম কিচেন ইনগ্রেডিয়েন্টস দিয়ে বা যে ধরনের ময়েশ্চারাইজার মুখে স্যুট করছে, যে ধরনের টোনার মুখে স্যুট করছে, এইগুলো দিয়ে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংটা অবশ্যই ঠিক করে করবে। আর মাঝে মাঝে স্ক্রাবিংও করবে, যাতে তোমাদের স্কিন এই সময় ভালো থাকে। কারণ গরমে যেটা থাকে, গরমে প্রচণ্ড রোদে প্রচণ্ড হিউমিডিটির জন্য আমাদের স্কিন খুব খারাপ হয়ে যায়, তাই জন্য স্কিনের এই সময় এক্সট্রা কেয়ারের খুব দরকার। তো এরকম এক্সট্রা কেয়ার করবে স্কিনের। আর অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে সঙ্গে ছাতা ক্যারি করবে, সানগ্লাস ক্যারি করবে আর সানস্ক্রিন ইউজ করবে, তাহলে এই সময় তোমাদের স্কিনও ঠিক থাকবে। আর আগে যে টিপগুলো আমি বললাম সেগুলো ফলো করলে তোমাদের গরমেও খুব সুন্দর স্টাইলিশ দেখতে লাগবে আর অতিরিক্ত ঘামও হবে না। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও আর আমার চ্যানেল দেখে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, কালকে আবার নতুন ভিডিও নিয়ে বিকেল 4টার সময় তোমাদের সাথে দেখা।